হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপসিস ম্যাজিক। তো গাইস, আজকে হলো আমাদের নবদ্বীপের রাসের প্রসেশন। তো নবদ্বীপের রাসে মানে জমজমাট একটা ব্যাপার, সমস্ত ঠাকুর রাস্তায় বেরিয়ে গেছে। তো আমরা সবাই রাস্তার ধারে চেয়ার নিয়ে বসে পড়েছি। তো চলো একের পর এক দেখবো, তোমাদেরও দেখাবো। তো এখানে একের পর এক ঠাকুরের সব প্রসেশন যাবে আর তোমাদেরকে দেখাবো। তো চলো দেরি না করে তোমরা একের পর এক দেখতে থাকো। তো প্ল্যানিং আছে সারারাত পর্যন্ত দেখবো। তো আমরা দেখছি সারারাত দেখি কটা পর্যন্ত দেখা যায়। তো গাইস চলো তোমরা আমার সাথে দেখো। আর এই দেখো সমস্ত ব্যঞ্জন একের পর এক লাইন দিয়ে ঠাকুর, তো দেখতে দারুণ মজা লাগে। তো চলো তোমরা দেখতে থাকো একের পর এক ঠাকুরগুলো দেখো। পুরো একদম কৃষ্ণনগরের জগদ্ধাত্রীর মতো ঠাকুরগুলোকে ঘোরাই, মানে পাক খাওয়ায়, খুব খুব ভালো লাগে। আর প্রচুর দূর দূর থেকে এখানে আসে লোকে দেখতে নবদ্বীপের মানে রাসের মানে কি বলবো আরম বিখ্যাত, তো সেটাই দেখতে। তো চলো গাইস দেখতে থাকো তোমরা একের পর এক। আর ভিডিওটা অনেক বড় হবে বলে আমি দুটো পার্টে ভাগ করছি ভিডিওটা। তো এটা পার্ট ওয়ান, আর পার্ট টুতে আর একটা ভিডিও দেবো। তো তোমরা গাইস প্লিজ দেখো আর আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক শেয়ার করো। তো গাইস দেখতে থাকো। Thank you.
নবদ্বীপের বিখ্যাত রাসের যে প্রসেশন আরম, সেটা আমি এবার বিয়ের পরে প্রথমেই দেখলাম, কারণ লকডাউনের জন্য গত দু বছর হয়নি। তো এবার হচ্ছে, দেখে খুব খুব আনন্দ লাগলো আর খুব এনজয় করেছি। তো অনেক রাত পর্যন্ত আমরা দেখেছি, প্রায় ভোর 5টা পর্যন্ত দেখেছি। তো নেক্সট সেকেন্ড পার্টে আর একটা ভ্লগ আসবে গাইস, তো তোমরা সকলে দেখো। একটা ভ্লগে এতখানি মানে প্রসেশনটা কভার করা সম্ভব না, পসিবল না, যার জন্য আমি দুটো পার্টে ভাগ করেছি। ভাই আমাকে অনেকটা সাপোর্ট করো আর নেক্সট ভ্লগের জন্য ওয়েট করো।